সপ্তম দফার নির্বাচন শেষ, এবার ফলাফল প্রকাশের অপেক্ষা। তার আগেই বাঙালির পছন্দের মিষ্টিতেও রাজনীতির রং। কথাটা শুনতে অবাক লাগলেও এটাই এখন সত্যি বাঁকুড়া শহরে। শহরের জুনবেদিয়ার একটি মিষ্টির দোকানে এখন সহাবস্থান পদ্ম ঘাসফুল থেকে কাস্তে হাতুড়ি তারার। এবার জেলার দুটি কেন্দ্রেই ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা প্রবল। একথাকে মাথায় রেখেই জুনবেদিয়ার ওই মিষ্টির দোকানে শোভা পাচ্ছে বিজেপি, তৃণমূল আর সিপিআইএম এর প্রতীক চিহ্ন যুক্ত মিষ্টি। নিজেদের রাজনৈতিক বিশ্বাস মতো নিজেদের পছন্দের প্রতীক চিহ্ন যুক্ত মিষ্টি কিনে হাসি মুখে বাড়ি ফিরছেন ক্রেতারাও। ওই মিষ্টির দোকানের মালিক জয়দেব বরাট বলেন, ভোট আবহে আমরা মিষ্টির মাধ্যমে সম্প্রীতির বার্তা দেওয়ার চেষ্টা করেছি। কম বেশি সব প্রতীক যুক্ত মিষ্টি বিক্রি আছে, তবে এই মুহূর্তে পদ্মফুল যুক্ত মিষ্টির চাহিদাই সব থেকে বেশি। তবে এত সবের পরেও মূলত খোয়া ও সন্দেশের সঙ্গে সার্টিফাইড রং ব্যবহার করেই এই মিষ্টি যে তৈরি তা জানাতে ভোলেননি তিনি। আমরা দেখছি এখন এখানে মানে সব রকমই আমাদের বিজেপি, টিএমসি, সিপিএম, কংগ্রেস সবগুলোই দেওয়া হচ্ছে, কিন্তু সেই অনুপাতে কোনোটা কম কোনোটা বেশি। তো বিজেপিরটাই খুব একটা মানে দেখছি মার্কেটে এখন চলছে, যেই দেখছে সেই নিয়ে যাচ্ছে বিজেপি একটা করে। তো মোটামুটি সবগুলো রেসপন্সেই ভালো। মিষ্টিটা আসার পেছনে কারণ হচ্ছে দেখছি যখন সব কিছুতেই মানুষ রঙের সাথে, কালারের সাথে এবং খাবারের সাথেও সব কিছু জিনিস মিশিয়ে পড়ছে, তখন আমরা দেখছি কেন বাংলাদেশ মিষ্টিটা আমাদের পিছিয়ে পড়বে। তার জন্যই মিষ্টিতে আমরা এই জিনিসটা নিয়ে আসার চেষ্টা করছি, দলীয় প্রতীক। হ্যাঁ, দলীয় প্রতীক। এবং আমাদের প্রত্যেকটা সিজনে ওকেশনালি মানে ইন্ডিপেন্ডেন্স ডে তো মিষ্টির আমরা আইটেম করি এই সব টাইপেরই। তো এটাই আমাদের একটা মোটিভ। কিরকম সাড়া পেলেন? হ্যাঁ, রেসপন্স খুব ভালো। এইটা মেনলি আপনার খোয়া আর সন্দেশ দিয়ে আমাদের রঙের তো ব্যবহার করেছেন, সেই কি রঙ? হ্যাঁ, এগুলো আমাদের সব সার্টিফাইড কালার আছে, এগুলো কোনো মানে আর্টিফিশিয়ালি কোনো নর্মাল কালার নয়, এগুলো সব এফএসএস এর সব সার্টিফাইড কালার। একজন ব্যবসায়ী হিসেবে কি বলবেন, কি মনে হচ্ছে? আমি বলবো দেখুন, আমাদের এটা গণতান্ত্রিক অধিকার, ভোট নিজের নিজের সবাইকার নিজের নিজের ভাবনা চিন্তাতে দেওয়া উচিত। তো ভালো মানে আমাদের দেশ গঠন করার জন্য সবাইকে এক কথা বোধ হয়ে ভোটটা ভালোভাবে করা উচিত। সেই জন্য আমরাও সেই জিনিসটা সঙ্গে মানুষের মানে অনুপ্রেরণা নিয়ে পরেই, মানুষের কাছ থেকে জেনে পরে সেই জিনিসগুলো আমরা কাস্টমারকে দেওয়ার চেষ্টা করছি। চাহিদা বেশি চাহিদা খুব কম বেশি করে সবগুলোরই আছে, কিন্তু এখন যেটা দেখছি আমাদের বিজেপির চাহিদাটা একটু বেশি। নিউজ আজ বাংলা, বাঁকুড়া। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ডাক্তার চেম্বার, সেমি মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, প্রসূতি ও গাইনি বিভাগ, জেনারেল সার্জারি, ইএনটি সার্জারি, ইউরো সার্জারি, মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি, মেডিসিন বিভাগ, আপকামিং আইসিইউ, ডায়ালিসিস, অ্যাডভান্স ফিজিওথেরাপি, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মাসি, 24x7 লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা, মেডিকেল ইন্স্যুরেন্স। আমাদের ঠিকানা মিল মোড়, কোতুলপুর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9475240280 অথবা 9475240290 অথবা 9647180100।